फ्रेंड्स वेलकम टू माय सोमास कुकिंग चैनल। आज हमें आपनादेर बानिए देखाबो नरम तुलतुले नानपुरी रेसिपी जेटी आमी ईस्ट छाड़ाई तैरी करब। सब जगह ईस्ट पावा जाए ना बा अनेके ईस्ट खेते पसंद करे ना, से कारण ईस्ट छाड़ाई आज हमें नरम तुलतुले टेस्टी नानपुरी बनिए आपनादेर देखाबो। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার সাথে বেল আইকন বাটনটা ক্লিক করবেন যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নরম তুলতুলে নানপুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি নুন, হাফ চামচ নুন অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 1 চামচ মতো, আর দিচ্ছি 1/3 কাপ দই, অর্থাৎ 1 কাপের 4 ভাগে 3 ভাগ দই আমি এখানে অ্যাড করলাম। এরপর সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে ময়দার সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে ডো একটা নরম সফট ডো তৈরি করব। জলটা অল্প অল্প করে অ্যাড করতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না, নালে সেক্ষেত্রে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে। নরমাল যেমন আমরা লুচি পরোটা পুরীর জন্য ডো তৈরি করি সেরকমই একটি সফট ডো আমি তৈরি করছি। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে, কতটা সফট হয়েছে দেখুন। এখন এর উপরে আমি একটু রিফাইন অয়েল মাখিয়ে এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে আরো ভালোভাবে একটু থেসে নেব যাতে পুরিগুলো সফট হয়। ময়দাটা যত ভালো করে থাসবেন পুরিটা ততটাই সফট হবে। দেখুন থাসা হয়ে গেছে, আমি প্রায় 5 মিনিট মতো খুব ভালোভাবে থেসে নিয়েছি। এখন আমি এই বড় ডোটার থেকে ছোট ছোট ডো তৈরি করব, ঠিক আমরা পুরির জন্য যেমন ডো তৈরি করি। এভাবে লেচি কেটে নিচ্ছি, দেখুন তারপর 2 হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে প্রতিটা লেচি বা ডো যাই বলুন না কেন সেটাকে ভালোভাবে মসৃণ করে নিতে হবে। আর আমি এইভাবে বানিয়ে নিয়েছি সমস্ত ডোগুলো। এখন আমি চাকি বেলা নিয়েছি আর এর উপরে একটু অয়েল লাগিয়ে নিচ্ছি, তারপর এইভাবে আমি পুরিগুলো বেলে নিচ্ছি। খুব বেশি প্রেস করা যাবে না, হালকা হাতে বেলতে হবে, 4-5টা যাতে সমান হয়, এতে করে পুরিগুলো ভালোভাবে ফুলবে। দেখুন আমার বেলা হয়ে গেছে, আর একই রকমভাবে আমি বাকি পুরিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত পুরিগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলো আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলটা খুব বেশি হাই হিটে লুচিগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু লাল হয়ে যেতে পারে, আর নানপুরি লাল হয় না, এগুলো সাদাই দেখতে হয়, সে কারণে আঁচটা মিডিয়াম টু লো রেখে পুরিগুলো ভাজতে হবে। দেখুন আমি কিভাবে পুরিগুলো ভাজছি একটু খেয়াল করে দেখবেন, আপনারাও যদি এভাবে তৈরি করেন তাহলে ঠিকঠাকভাবে আপনাদের পুরিগুলো নরম তুলতুলে আর এইরকমই ফুলকো হবে। আমি আরও একটি পুরি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন আর একই রকমভাবেই আমি এখন বাকি পুরিগুলো ভেজে নেব।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন।